হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ডেভিল বা ডিম চপের একটি রেসিপি ডিমের ডেভিল কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুডের মধ্যে একটি অন্যতম আর আমরা যে কোনো রকম অনুষ্ঠানেও এই ডেভিল কিন্তু খেয়ে থাকি বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ডেভিল বানাবার জন্য আমি তিনটে ডিমকে এভাবে আধঘানা করে কেটে নিয়েছি তবে আপনারা একটা ডিমকে চার টুকরোও করে নিতে পারেন তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে কয়েকটা বাদাম আমি ভেজে নিচ্ছি আমি ডিমের ডেভিলের পুটটা সরষের তেলে করছি আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়াকে কুচো করে এই ডেভিলের পুটটা বানাবার জন্য রসুন এবং আদা আর কাঁচা লঙ্কা কিন্তু কুচো করে দিলেই বেশি ভালো হবে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদাটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম রসুনের সাথে এরপর ভালো করে কষিয়ে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজবো না তারপর সিদ্ধ করা আলু এভাবে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিক্স করে নিতে হবে আমি এর আগে অনেকগুলো কলকাতা স্ট্রিট ফুডের রেসিপি শেয়ার করেছি এবং ডিমেরও অনেকগুলো রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা যদি চান অবশ্যই একবার দেখে নিতে পারেন দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা বাদাম তারপর সব কিছু মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুর এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখুন এরকম পাতলা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এবারে ডিমের অর্ধেকটা নিয়ে তারপর আলুর পুরটা ডিমের ওপরে এভাবে দিয়ে দিতে হবে তারপর আরও কিছুটা আলুর পুর নিয়ে নেব নিয়ে সাদা অংশটাকেও ভালো করে ঢেকে দিতে হবে আলুর পুরটা এমনভাবে দিয়ে ডিমটাকে ঢেকে নিতে হবে যাতে ডিমের সাদা অংশ বা কুসুম কিছুই যেন দেখা না যায় এভাবে পুরো ডিমটাকে ঢেকে দিতে হবে তারপর আস্তে আস্তে একটা ডিমের শেপ দিয়ে নিতে হবে দেখুন এই রকম করে আমি পুটটা ডিমের গায়ে মাখিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপর ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্যাম্পটাকে ভালো করে মাখানোর পর আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব। তারপর আবারও ব্রেড কাম্পের ওপর ভালো করে মাখিয়ে নেব দেখুন একদম তৈরি হয়ে গেল আমাদের ডিভেড টেবিলের ফার্স্ট স্টেপ আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি এভাবে আলুর পুটটা দিয়ে ডিমটাকে পুরো ঢেকে দিতে হবে আস্তে আস্তে করে পুরো ডিমটাকে ঢেকে দিতে হবে তারপর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার ব্রেড মধ্যে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেব তারপর আবারও ব্রেড ক্যাম্প দিয়ে কভার করব এভাবে ডবল কোট করে নেবো তাহলে বেশি মুচমুচে হবে ডেভিলটা এভাবে সমস্ত ডেভিলের আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল সেকেন্ড স্টেপের দিকে এবার আমরা চলে যাব কড়াইতে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার ডেভিলগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবকটা কটা একসাথে দেয়া যাবে না তাই আমি এটা দুবারে ভেজে নেব এপিটোপিট উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে যাতে কোনো অংশ কাঁচা থেকে না যায় আর ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তাহলে ভালোভাবে ভাজাটা হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবং সব দিক সমান লাল হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের ডেবিল এবার আমি এটা গরম গরম সার্ভ করছি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে কিন্তু দারুণ জমে যাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট লবণ আর এর সঙ্গে যদি এক কাপ দোকানের গরম চা থাকে তাহলে আর কথাই নেই বৃষ্টির সন্ধে বা কোনো উৎসব হোক এই রকম ডেভিলের সাথে এই রকম দোকানের চা সন্ধেটা কিন্তু পুরোপুরি জমে যাবে তাহলে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ